শিক্ষার্থীদের আপাতত নিজেদের লেখাপড়ায় মনোযোগী হতে বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থী ভাই বোনদের বলবো এখন আপনারা লেখাপড়ায় মনোযোগ দিন, যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামব, তার আগ পর্যন্ত সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, তাকে স্যার বলার দরকার নেই, তিনি সবার ভাই। গণ অভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে এগিয়ে যাবেন এবং ভুল হলে তাদের শুধরে দেওয়ার কথা বলেন এই উপদেষ্টা। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের আয়োজিত 11তম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম এ কলেজের সাবেক ছাত্র। নাহিদ ইসলাম আরো বলেন, জেএনজি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পারে, তারা অলস নয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে, পাশাপাশি শহীদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। জুলাই গণ অভ্যুত্থান আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায় সে কাজটি সবার আগে করতে হবে। IBTV USA, New York.